শুভ সকাল। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের অনলাইন লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাস উপস্থাপনায় আছি আমি অসীম কুমার বর্মন, জুনিয়র ইনস্ট্রাক্টর ননটেক গণিত, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। আশা করি তোমরা সকলেই অনলাইন ক্লাসে যুক্ত হয়েছো। তোমরা আমাকে শুনতে পাচ্ছ কি না একটু কমেন্টে জানাও, আমি তোমাদের কমেন্টের জন্য একটু ওয়েট করতেছি, সময় চেয়ে নিচ্ছি। আশা করি তোমরা সকলেই শুনতে পাচ্ছ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দ্বিতীয় পর্ব সকল টেকনোলজির জন্য প্রযোজ্য, ম্যাথমেটিক্স টু, যার বিষয় কোড 65921, এর ক্যালকুলাস অংশের অধ্যায় 8 অর্থাৎ মূল নিয়মন্ত্রক সহক, এই নিয়ে আলোচনা করব। আমরা গত লেকচারে মূল নিয়ম সম্পর্কিত আলোচনা করেছি এবং আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম। আজকে আমরা আরও কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আজকের আলোচনায় যা থাকবে, ফাইন্ড দ্য ডিফারেনশিয়াল কোয়েফিসিয়েন্ট অফ অ্যালজেব্রিক অ্যান্ড ত্রিকোণমেট্রিক ফাংশন ফ্রম ফার্স্ট প্রিন্সিপাল, অর্থাৎ মূল নিয়মে অন্তরক সহক নির্ণয় করব বীজগাণিতিক এবং ত্রিকোণমিতিক কিছু ফাংশনের। তো আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব, যাতে আমরা বীজগাণিতিক এবং ত্রিকোণমিতিক সকল ফাংশনের ডিফারেনশিয়াল কোয়েফিসিয়েন্ট অর্থাৎ অন্তরক সহক নির্ণয় করতে পারি। চলো যাওয়া যাক মূল আলোচনায়। গত লেকচারে আমরা একটি সমস্যা সমাধান করেছিলাম বা একটি সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে তোমরা মূল নিয়ম কি বা মূল নিয়মের সাহায্যে কিভাবে বিভিন্ন গাণিতিক প্রবলেম অর্থাৎ বিভিন্ন ফাংশন সমাধান করা হয় সেটি আমরা আলোচনা করেছিলাম। আশা করি তোমরা কিছুটা হলেও ধারণা পেয়েছিলে। এখন দেখো আমরা দ্বিতীয় প্রবলেম নিয়ে আলোচনা করছি। এখানে বলছে যে মূল নিয়মে এক্স এর সাপেক্ষে কস এক্স এর অন্তরক সহগ নির্ণয় করো, অর্থাৎ আমরা এক্স এর সাপেক্ষে একটি ফাংশন যেটি দেওয়া আছে কস এক্স, এই কস এক্স এর অন্তরক সহগ আমরা নির্ণয় করব। তো সেটি করার জন্য আমাদের যেটি করতে হয় সেটি আমরা গত লেকচারে আলোচনা করেছিলাম, অর্থাৎ যে ফাংশনটি দেওয়া থাকে সেটিকে আমরা একটি ফাংশন নাম দিয়ে থাকি, সে মোতাবেক আমরা এখানে কস এক্স ফাংশনটিকে ওয়াই ফাংশন অর্থাৎ এফ অফ এক্স যে কোনো একটি আমরা বলতে পারি, ওয়াই ইকুয়াল কস এক্স অথবা এফ অফ এক্স ইকুয়াল কস এক্স, অর্থাৎ যে ফাংশনটি দেওয়া আছে সেই ফাংশনটি মূলত এক্স এর ফাংশন, এই হিসেবে আমরা লিখলাম ওয়াই ইকুয়াল এফ অফ এক্স বা ফাংশন অফ এক্স। এখান থেকে আমরা এফ অফ এক্স প্লাস এইচ এর মানটি বের করে নিব বা সংজ্ঞায়িত করব, যেটি আমাদের দেওয়া ছিল এফ অফ এক্স ইকুয়াল কজ এক্স, সেখান থেকে এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল, এখানে দেখো এক্স এর পরিবর্তে এক্স প্লাস এইচ, তো সেই হিসেবে কস এক্স এর পরিবর্তে এখন পাওয়া যাবে কস এক্স প্লাস এইচ। তো এই মানগুলো বের করার পরে আমাদের যে মূল নিয়মের সূত্রটি অর্থাৎ মূল নিয়মের সংজ্ঞা অনুযায়ী অন্তরক সহগের যে সংজ্ঞা সেটি থেকে আমরা জানি যে dy dx ইকুয়াল লিমিট h টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। তো এখানে আমরা
dy dx যেহেতু ফাংশনটিকে আমরা নামকরণ করেছি y দিয়ে অথবা f অফ x দিয়ে, সুতরাং এখানে y অথবা f অফ x অথবা আমাদের যে ফাংশনটি দেওয়া ছিল সেই ফাংশনটি আমরা লিখতে পারি। তো এখন মূল নিয়মের যে সূত্রটি এখানে আমরা লিখলাম সেখানে আমরা মানগুলো বসিয়ে দেই, বসিয়ে দিলে এখানে পাচ্ছি দেখো cos x plus h minus cos x। তো এখানে তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে যে আমরা লিমিট নির্ণয়ের যে বিভিন্ন পদ্ধতি শিখেছিলাম বা বিভিন্ন ক্যালকুলেশন আমরা করেছিলাম, সেখানে ক্যালকুলেশন করার সময় আমরা বিভিন্ন ত্রিকোণমিতিক বা বীজগাণিতিক সূত্রও ব্যবহার করেছিলাম। তো এখানে দেখো উপরের যে অংশটি অর্থাৎ লবের যে অংশটি আছে সেটি নির্দ্বিধায় cos c minus cos d সূত্র। তো সেটি একটু দেখো যে আমরা জানি যে cos c minus cos d ইকুয়াল টু সাইন c প্লাস ডি বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু। একটু খেয়াল রাখবে যে cos c minus cos d যখন হবে তখন সি প্লাস প্রথম অংশটি হলো সি প্লাস ডি আর দ্বিতীয় অংশটি হচ্ছে ডি মাইনাস সি। তো সে মোতাবেক আমরা যদি সূত্রটি ব্যবহার করি তাহলে দেখো কি পাই, এখানে সি বলতে আমরা এক্স প্লাস এইচ কে বোঝাবো এবং ডি বলতে এক্স কে বোঝাবো, অর্থাৎ প্রথম এক্স প্লাস এইচ অর্থাৎ কজ এক্স যদি আমরা বলি তা প্রথম অংশটাকে আমরা সি ধরবো পরের অংশটিকে ডি ধরবো। তো সেই হিসেবে টোয়াইজ সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু। তো এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখো এখানে প্লাস এক্স এবং মাইনাস এক্স ক্যান্সেল হবে, শুধু থাকবে মাইনাস এইচ বাই টু, এবং প্রথম অংশটিকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে টোয়াইজ এক্স প্লাস এইচ বাই টু। তো এটাকে যদি আমরা এখন সিম্পলিফাই করি তাহলে দাঁড়াচ্ছে দেখো কি টোয়াইজ সাইন টু এক্স প্লাস এইচ বাই টু ইন্টু সাইন মাইনাস এইচ বাই টু ডিভাইডেড বাই এইচ। এখন আমরা আরেকটি ত্রিকোণমিতিক সূত্র জানি যে সাইন অফ মাইনাস থিটা হলে সেটি হবে মাইনাস সাইন থিটা। তাহলে এখানে দেখো এই যে সাইন এই যে অংশটি মাইনাস এইচ বাই টু, এটাকে যদি আমরা এইচ বাই টুটাকে যদি আমরা থিটা ধরি তাহলে সাইন মাইনাস থিটা, তাহলে আমাদের এই সূত্র মোতাবেক পাবো মাইনাস সাইন থিটা। তাহলে আমরা সেটি লিখলাম, এখানে যেহেতু গুণন অবস্থায় আছে আমরা মাইনাস চিহ্নটাকে আমাদের সুবিধার জন্য একেবারে সামনে নিয়েছি, তাহলে মাইনাস লিমিট এইচ টেন্স টু জিরো, এখানে প্রথম অংশটি যেমন ছিল অর্থাৎ সাইনের যে অংশটি সাইন টুয়াইজ এক্স প্লাস এইচ বাই টু এটি ঠিক আছে, তাহলে এটি সূত্র পড়লো পরের অংশটি সূত্র পড়লো সাইন মাইনাস থিটা ইকুয়াল মাইনাস সাইন থিটা। তো সেই মাইনাসটা আমরা সামনে দিয়েছি এবং এখানে সাইন এইচ বাই টু। এখন আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমাদের এই যে সামনের দিকে যে কনস্ট্যান্টটা ছিল অর্থাৎ ধ্রুব সংখ্যাটি ছিল টু, সেই টুটাকে আমরা সামনে লিখতে পারতাম এবং পরবর্তীতে সূত্র মেলানোর জন্য ব্যালেন্স করতে পারতাম, অথবা এই টুটাকে আমরা একেবারে এই এইচের নিচেও লিখতে পারি, কারণ এটাকে যদি আমরা উল্টাই দিয়ে ক্যালকুলেশন করি তাহলে আবার পূর্বের অবস্থায় এই টুটা চলে যাবে। তো এখন আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমাদের যদি সূত্র সাজিয়ে নেই তাহলে দেখো প্রথমে মাইনাস লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এক্স প্লাস এইচ বাই টু এই অংশটি ঠিক থাকলো, এখন বাকি অংশ দেখো আছে সাইন, এখানে দেখো সাইন এইচ বাই টু নিচে হলো এইচ বাই টু। তো এইচ বাই টুটাকে যদি আমরা মনে মনে থিটা বলি তাহলে সাইন থিটা বাই থিটা, অর্থাৎ এখানে সূত্র পড়ছে লিমিট থিটা টেন্স টু জিরো সাইন থিটা বাই থিটা, লিমিট থিটা টেন্স টু জিরো সাইন থিটা বাই থিটা ইকুয়াল আমরা জানি ওয়ান। তো সেই হিসেবে শেষের অংশটি দাঁড়ালো ওয়ান এবং সামনের যে অংশটি আছে এখানে দেওয়া, এখানে দেখো এই সাইন অফ এক্স প্লাস এইচ বাই টু, অর্থাৎ এখানে আমরা শুধুমাত্র এক্স এর ফাংশন বা এইচ এর ফাংশন বলতে পারবো না। তো এখানে আমাদের মূল চলক কোনটা সেটি দেখো, এটি বোঝার জন্য আমি বলেছিলাম যে এইচ টেন্স টু যেটি টেন্স টু জিরো হবে বা টেন্স টু যেটা থাকবে এখানে যে চলকটি থাকবে সেটি হলো এই ফাংশনটির চলক অর্থাৎ এইচ চলক। তো এখানে দেখো এক্স এবং এইচ যুক্ত আছে এই জন্য আমরা এটাকে সাইন থিটা বাই থিটা সূত্রে ফেলতে পাচ্ছি না, সুতরাং এখানে আমরা এই মানটি ডাইরেক্ট বসিয়ে দেব অর্থাৎ এইচ এর মান বসাবো জিরো। তো যদি জিরো বসাই তাহলে সাইন এক্স প্লাস জিরো বাই টু অর্থাৎ জিরো, তার মানে শুধুমাত্র থাকছে
সাইন এক্স, তো সেই হিসেবে মাইনাস সাইন এক্স, এবং শেষের অংশটি আমি আগেই বলেছি ওয়ান। এখন এটিকে ক্যালকুলেশন করলে ফাইনালি আমরা পাচ্ছি মাইনাস সাইন এক্স। তাহলে আমাদের প্রদত্ত যে প্রবলেমটি দেওয়া ছিল, ফাংশনটি দেওয়া ছিল, সেটি ছিল কজ এক্স এর অন্তরক সহগ বা ডিফারেনশিয়াল কোফিসিয়েন্ট, বা একবারে আমরা যদি গাণিতিকভাবে বলি যে ডি ডিএক্স অন্তরক সহগ বা ডিফারেনশিয়াল কোফিসিয়েন্ট যেটা বলে রেখে সেটাকে আমরা প্রকাশ করি ডি ডিএক্স এই অপারেটরটা দ্বারা। তো ফাইনালি আমরা পেলাম ডি ডিএক্স কজ এক্স ইকুয়াল মাইনাস সাইন এক্স, অর্থাৎ কজ এক্সের অন্তরক সহগ মাইনাস সাইন এক্স। তো আশা করি তোমরা সমস্যাটি বুঝতে পেরেছ। আমরা এখন আরেকটি প্রবলেম সলভ করি। এখানে দেখো এক্সের সাপেক্ষে এখানে আমাদের এই অধ্যায়ের যে মূল ক্যালকুলেশনগুলো বা মূল অঙ্কগুলো যেগুলো আমাদের পরীক্ষায় আসে সেই নিয়মগুলোর মধ্যে এখানে সবগুলো নিয়মই প্রায় আমাদের ওই মূল নিয়মের সাহায্যে অন্তরক সহগ নির্ণয় করা, এবং প্রত্যেকটি এক্সের সাপেক্ষে। তো এখানে দেখো এক্সের সাপেক্ষে ই টু দি পাওয়ার এক্সের অন্তরক সহগ, এখানে নিয়মগুলো সবই সমান, শুধু ক্যালকুলেশন করার সময় বিভিন্ন সূত্রে আমাদের প্রয়োজন হবে, তোমরা সেই সূত্রগুলো আত্মস্থ করে নিবে। তো এটির ক্ষেত্রেও আমরা প্রথমে আগে নামকরণ করে নেব। আমরা এখানে করে নিলাম ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স। এখান থেকে আমরা এফ অফ এক্স প্লাস এইচ যদি বের করি তাহলে আমরা পাবো ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ। এখন আমরা মূল নিয়মে অন্তরক সহগের যে সংজ্ঞা জানি, অর্থাৎ মূল নিয়মের যে সূত্রটি জানি, সেটি অনুযায়ী ডিওয়াই ডিএক্স অথবা আমরা ওয়াইয়ের পরিবর্তে ডি ডিএক্স ই টু দি পাওয়ার এক্স লিখতে পারি। এবং এই সূত্রটি আমরা একটু আগেই বলেছি, এটা আমরা জানি। তো এই সূত্রটি লেখার পরে আমাদের ওই নির্ণয় যে মানগুলো সেগুলো আমরা এখানে বসিয়ে দেব। তো বসিয়ে দেওয়ার ফলে দেখো কি দাঁড়ালো, যে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ এর মান ছিল ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, তারপরে এফ অফ এক্স মানে তো দেওয়াই ছিল আমাদের এফ ই টু দি পাওয়ার এক্স, এবং নিচে ছিল এইচ। এখন এই যে অংশটি ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ আমরা জানি যে সূচক এবং লগারিদম থেকে আমরা জানি যে যদি বেস সমান হয় এবং পাওয়ারগুলো যদি বা সূচকগুলো যদি যোগ বা গুণ আকারে থাকে সেগুলোকে আমরা একটা নির্দিষ্ট নিয়মে ফেলতে পারি, অর্থাৎ যোগ থাকলে গুণ হিসেবে লিখতে পারি অথবা ভাগ বিয়োগ থাকলে ভাগ হিসেবে লিখতে পারি। তো সেই হিসেবে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ ইকুয়াল আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স ইনটু ই টু দি পাওয়ার এইচ, অর্থাৎ এখানে দেখো বেজ সমান এবং ইনটু অবস্থায় আছে, গুণ থাকলে আমরা জানি পাওয়ারগুলো যোগ হয়। তো এইটা করলে আমরা আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবো। তো এই বাকি অংশটি ঠিক আছে। এখন দেখো এখানে লবে ই টু দি পাওয়ার এক্স কমন যায়, তো ই টু দি পাওয়ার এক্স কমন নিলে আমাদের থাকছে ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান, এবং নিচে আছে এইচ। এখন আমরা একটি সূত্র জানি, এই যেখানে এই সূত্রটি দেখো ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স যেটা আছে এই যে দেখো ই টু দি পাওয়ার এইচ, অর্থাৎ আমাদের মূল সূত্র যেটি সেটি কিন্তু এক্স চলকের মাধ্যমে ছিল, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল, তোমরা একটু খেয়াল করো ইর প্রথম ভাবে শিখেছিলে ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল ওয়ান প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস ডট ডট ডট, এভাবে চলতেই থাকবে। তো এখানে যেহেতু আমাদের চলকটি হলো এইচ, সুতরাং ই টু দি পাওয়ার এইচ ইকুয়াল একইভাবে ওয়ান প্লাস এইচ বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস এইচ কিউব বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস ডট ডট ডট, এভাবে চলবে। তো এটা আমরা সূত্র অনুযায়ী লিখলাম, এবং এখানে দেখো একটি অতিরিক্ত মাইনাস ওয়ান আগে থেকেই ছিল, সেই মাইনাস ওয়ানটা আমাদের অলরেডি যেমন ছিল তেমনই রয়ে গেছে। এখন উপরে দেখো আমরা আমরা যদি ব্র্যাকেটটা উঠে দিই তাহলে দেখো এখানে আমরা এই মাইনাস ওয়ানটি যদি আমরা এই প্রথম ব্র্যাকেটটা উঠে দিই তাহলে মাইনাস ওয়ান এবং এই প্লাস ওয়ান ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা এখন কি পাবো দেখো, কাটাকাটি করার পরে আমরা এটি পেলাম, এবং এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে অংশটি আছে
প্রত্যেকটা থেকে আমরা এইচ কমন নিতে পারি। তো এইচ কমন নিলে আমাদের দাঁড়ালো এইচ বা এইচ ইন্টু ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস এইচ বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস এভাবে চলছে। অর্থাৎ এখানে দেখো এইচের পাওয়ার এক এক করে বাড়ছে, অর্থাৎ এইচ ঊর্ধ্বক্রমে চলছে। অর্থাৎ এই যত আমরা সামনের দিকে আগাবো প্রত্যেকটাই এইচের ঊর্ধ্বক্রমে আমাদের চলে আসবে। এখন এই উপরে নিচে এইচ এইচ কেটে দিতে পারি, কেটে দিলে তাহলে আমরা যেটি পাবো সেটি এটি পেলাম। এখন আমরা এই লিমিটটা যদি ব্যবহার করি, অর্থাৎ এইচ টেন্স টু জিরো, তার মানে এইচের মান আমরা এখন জিরো বসাবো। জিরো বসালে দেখো পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস জিরো বাই ফ্যাক্টোরিয়াল টু। অর্থাৎ এই দ্বিতীয় পদ থেকে ডান দিকে আমরা যতগুলো পদ পাবো না কেন প্রত্যেকটি হয়ে যাবে জিরো, কারণ প্রত্যেকটি হচ্ছে এইচের মানে এইচের পদ, এইচ যুক্ত পদ। তো সুতরাং পরবর্তী সবগুলোই জিরো হয়ে যাবে দ্বিতীয় পদ থেকে ডান দিকে যতগুলো আছে। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান, অর্থাৎ আমরা জানি ফ্যাক্টোরিয়াল ওয়ান মানে হচ্ছে ওয়ান, সুতরাং ওয়ান বাই ওয়ান ইকুয়াল ওয়ান। তাহলে ক্যালকুলেশন করলে সর্বশেষ পাওয়া গেল ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা ফাইনালি পেলাম ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স এর অন্তরক সহ ই টু দি পাওয়ার এক্স। তো আশা করি তোমরা সমস্যাটি বুঝতে পেরেছ এবং এই ধরনের সমস্যাগুলো তোমরা খুব সহজেই এখন সমাধান করতে পারবে। এবং তোমাদের একটা জিনিস সব সময় মাথায় রাখতে হবে যে ম্যাথের ক্ষেত্রে আমাদের সব সময় প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ যে যত প্র্যাকটিস করবে তার কাছে ম্যাথ ততই সহজ মনে হবে। তো সুতরাং প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, শুধু ম্যাথ না, তোমাদের শিক্ষা জীবন বলো, পারিবারিক জীবন, সব ক্ষেত্রেই আমাদের প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। সুতরাং পড়াশোনার মাঝে থাকবে, প্র্যাকটিস করবে, তাহলে যে কোনো বড় সমস্যাই হোক না কেন সেটিকে আমরা সমাধান করতে সক্ষম হব। তো এখন আমরা আরেকটি সমস্যা দেখো নিয়ে আসছি, সেটি হলো মূল নিয়মে এক্স এর সাপেক্ষে এ টু দি পাওয়ার এক্স। আমি আগেই বলেছি যে সবগুলোই আমাদের একই সূত্রের সাহায্যে নির্ণয় করতে হবে, শুধুমাত্র ক্যালকুলেশন করার সময় আমাদের বিভিন্ন সূত্র ইউজ করতে হবে। তো এটির ক্ষেত্রেও আমরা আগের মতোই ধরে নেব ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল এ টু দি পাওয়ার এক্স, এবং এখান থেকে এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল আমরা পাচ্ছি এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ। এটাকে আমরা ইচ্ছে করলে এখানেও ভেঙে দিতে পারি অথবা পরবর্তী ক্যালকুলেশনেও আমরা ভেঙে দিতে পারবো। তো আবার আগের মতোই সূত্র ডিওয়াই ডিএক্স ইকুয়াল ডিডিএক্স, ওয়াই এর পরিবর্তে আমরা মূল ফাংশনটি লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স, এবং এই সূত্রটি আমরা জানি। এখন যদি আমরা মানগুলো আগের মতো ব্যবহার করি, অর্থাৎ এফ অফ এক্স প্লাস এইচ এর মান এবং এফ অফ এক্স এর মান, এই দুটো মান যদি আমরা ইউজ করি এখানে বসালাম, এখন আগের মতোই এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচকে আমরা ভেঙে লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার এইচ। এবং একইভাবে দুটো পদ থেকে এ টু দি পাওয়ার এক্স যদি কমন নেই তাহলে থাকছে এ টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান, এবং নিচে আছে এইচ। এর আগের সমস্যাটিতে এখানে দেখো লাল কালিতে যেটি আমি লিখেছি এ টু দি পাওয়ার এইচ, এবং আগের সমস্যাটি যেটা আমি সমাধান করলাম সেখানে কিন্তু ছিল ই টু দি পাওয়ার এইচ, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স এর সূত্র পড়েছিল সেখানে, আর এখানে পড়বে এ টু দি পাওয়ার এক্স এর সূত্র এ টু দি পাওয়ার এক্স। তো সেই সূত্রটি যদি আমরা লিখি, আমাদের মূল যে সূত্রটি এক্স অলকের মাধ্যমে ছিল সেটি ছিল এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল ওয়ান প্লাস এইচ বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান ইন টু লগ ই এ প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু লগ ই এ হোল স্কোয়ার, অর্থাৎ লগ ই এ বেস ই, টোটালটার উপরে স্কোয়ার আছে, এভাবে কন্টিনিউ চলবে। তো আগের সূত্র এবং এই সূত্রের সঙ্গে একটু মানে অনেকটাই সামঞ্জস্য আছে। দেখো এখানে শুধু অতিরিক্ত দ্বিতীয় পদ থেকে একটা রাশি গুণ আছে, সেটি হলো লগ ই এ, এবং এটি পর্যায়ক্রমে এক এক করে পাওয়ার বৃদ্ধি পাচ্ছে। তো এটি তোমরা আশা করি সহজেই মনে রাখতে পারবে। তো এই দুটো তোমরা খুব আলাদাভাবে খুব সাবধানে মনে রাখবে, কারণ ই টু দি পাওয়ার এক্স এবং এ টু দি পাওয়ার এক্স দুটো পাশাপাশি, কোনটাতে লগ যুক্ত আছে কোনটাতে নাই
সেটি তোমরা অবশ্যই খেয়াল রাখবে। তো আমরা এ টু দি পাওয়ার এক্স হিসেবে আমরা এ টু দি পাওয়ার এইচ ইকুয়াল এই সূত্রটি লিখতে পারি, এবং এখানে অতিরিক্ত একটা মাইনাস ওয়ান ছিল আগে থেকে, সেটি আমরা লিখলাম, এবং ডিভাইডেড বাই এইচ। আগের মতোই এখানে মাইনাস ওয়ান এবং প্লাস ওয়ান আমরা কেটে দিতে পারি, কেটে দিলে আমাদের যেটা থাকবে সেটি হলো এটা। এবং আবার এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে অংশটি আছে এখান থেকে আমরা এইচ কমন নিতে পারি। তো এইচ কমন নিলে যেটি থাকলো, এখন আমরা উপরে নিচে এইচ বাদ দিতে পারি, বাদ দিলে আমরা যেটা পাবো সেটি হলো এই লাইনটি। এখন এখানেও আমরা এইচ এর মান যদি আমি পুট করি জিরো, তাহলে যেটি পাবো এখানে দেখো এইচ কিন্তু আছে এখানেও দ্বিতীয় পদ থেকে শুরু, অর্থাৎ দ্বিতীয় পদে আছে এইচ, তার মানে তৃতীয় পদে হবে এইচ স্কোয়ার, তার পরের পদে হবে এইচ কিউব, এভাবে চলতেই থাকবে। অর্থাৎ এর পরবর্তীতে দ্বিতীয় পদ থেকে ডান দিকে আমাদের যতগুলো পদই থাকবে না কেন, যতগুলো পদই পাবো না কেন, প্রত্যেকটাতেই এইচ আছে, সুতরাং সে প্রত্যেকটার মান হবে জিরো। তাহলে আমাদের শুধু প্রথম পদটি থাকছে, বাকি সবগুলো জিরো হচ্ছে। এটা ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে পাচ্ছি এ টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান লগ ই এ। তো আমরা আগেই জানি যে ফ্যাক্টোরিয়াল ওয়ানের মান ওয়ান, সেই হিসেবে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি ফাইনালি এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ই এ। তাহলে এখান থেকে আমরা সূত্রটি পেলাম ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল এ টু দি পাওয়ার এক্স লগ ই এ, অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স এর যে অন্তরক সহগ সেটি হলো এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ই এ। তো আগের যে প্রবলেমটি ছিল সেটি ছিল ই টু দি পাওয়ার এক্স, আর এখানে হলো এ টু দি পাওয়ার এক্স। ই হলো মানে এক্সপোনেনশিয়ালের নর্মাল বেস, অর্থাৎ ই যদিও আমরা ধ্রুব সংখ্যা হিসেবে চিহ্নিত করি কিন্তু ই হলো মানে কোনো পরিবর্তন হবে না, কিন্তু ই বাদে যদি অন্য যে কোনো ধ্রুব সংখ্যা হয় টু থ্রি ফোর ফাইভ সেগুলোর ক্ষেত্রে আমরা এই সূত্রটি ইউজ করবো, অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স। এ টু দি পাওয়ার এক্স মানে হলো যে কোনো এর মান হলো যে কোনো ধ্রুব সংখ্যা। তো আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ। এরপরে আরেকটি সমস্যা দেখো, লগ এ এক্স এর অন্তরক সহগ নির্ণয় করা। এটি করার ক্ষেত্রে আগের মতোই এফ অফ এক্স ইকুয়াল ধরে নেব এবং এখানে এক্স এর পরিবর্তে এক্স প্লাস এইচ বসিয়ে দেবো। এরপরে আবার ওই একই সূত্র, লিমিট এইচ টেন্স টু জিরো, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, এখানে আমরা যদি মানগুলো বসাই দিই তাহলে এটি পেলাম। এখন দেখো এই যে পরের দ্বিতীয় অংশটি, অর্থাৎ এখানে দেখো দুটি অংশ, লগের দুটি অংশ মাইনাস আকারে আছে। আমি আগেই বলেছি যে লগারিদম সূচকে আমরা জানি যে প্লাস থাকলে ইনটু হয়, অর্থাৎ যোগ থাকলে গুণ, আবার বিয়োগ থাকলে ভাগ। তো এখানে দেখো বিয়োগ আছে, তার মানে এটাকে আমরা ভাগ হিসেবে লিখতে পারি, অর্থাৎ লগ এ বেস ঠিক থাকলো, এই যে এক্স প্লাস এইচ একটি অংশ আর একটি অংশ হলো এক্স, ভাগ হিসেবে লিখলাম। এখন এটিকে যদি আমরা ডিস্ট্রিবিউট করে দিই, অর্থাৎ আলাদা করে দিই, তাহলে এক্স বাই এক্স ইকুয়াল পাবো আমরা ওয়ান, আর এইচ বাই এক্স ঠিক থাকলো। এখন এখানে আমাদের যে সূত্রটি লাগবে, এখানে একটি সূত্র লাগবে আমাদের, লগ এ এক্স ইকুয়াল লগ ই এক্স ইন্টু লগ এ ই, লগ এ এক্স ইকুয়াল লগ ই এক্স ইন্টু লগ এ ই। তো আমাদের এখানে লগ এ, দেখো এখানে সূত্রে আছে লগ এ এক্স, অর্থাৎ লগ এক্স এর লগারিদম বেজ হচ্ছে এ, এখানেও বেজ এ, তার মানে এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে অংশটি আছে ওয়ান প্লাস এইচ বাই এক্স, এই পুরো অংশটিকে আমরা এক্স হিসেবে এখন ট্রিট করব। তো যদি আমরা এক্স হিসেবে ধরে নেই, তাহলে সেই হিসেবে আমরা যদি এখন মানটা বসিয়ে দেই তাহলে দেখো পাচ্ছি লগ ই এক্স লগ ই এক্স ইন্টু লগ এ, অর্থাৎ আমাদের যে সূত্রটি আমি একটু আগে বললাম, এটি আমি আগে আবারও উল্লেখ করেছি, এই মোতাবেক আমরা এখানে লিখে দিলাম। পার্থক্য একটি, এখানে আমাদের মূল সূত্রে ফাংশনটি চলকটি হলো এক্স, অর্থাৎ লগারিদম কার, এক্স এর লগারিদম, এবং এখানে এক্স বলতে ওয়ান প্লাস এইচ বাই এক্স।
তো লিখার পরে এখন এখানে আরেকটি সূত্র আমাদের লাগবে, লগ ওয়ান প্লাস এক্স যার বেজ হচ্ছে ই। এরকম একটি সূত্র আমরা জানি যে লগ ওয়ান প্লাস এক্স যদি হয় তাহলে এক্স মাইনাস হাফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি এক্স কিউব মাইনাস এভাবে চলে যাবে। অর্থাৎ এখানে একটু লক্ষ্য করো যে প্লাস মাইনাস এভাবে চলছে এবং এখানে কোনো ফ্যাক্টোরিয়াল নাই এবং চলকে অর্থাৎ এক্স এর পাওয়ারটি এক এক করে বাড়ছে। তো সেই হিসেবে এখানে দেখো সূত্রের সঙ্গে এটা যদি আমরা মিলিয়ে নেই তাহলে এখানে এক্স বলতে এইচ বাই এক্স। তো সেই হিসেবে আমরা লিখতে পারি এইচ বাই এক্স অর্থাৎ এক্স মাইনাস হাফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি এক্স কিউব। সেই সূত্র অনুযায়ী আমরা করলে এটা পেলাম এবং ডান দিকে যেটা গুণ অবস্থা ছিল সেটি গুণ অবস্থায় আছে। আবারও উপরে আমরা এইচ কমন নিতে পারি এবং ফাইনালি আমরা এইচ এইচ কেটে দিতে পারি। কেটে দিলে আমাদের যেটা থাকলো সেটি এটি থাকলো এবং আগের মতো এখানে আমরা আবার এইচ এর মানটি বসিয়ে দেব জিরো। যদি বসিয়ে দেই তাহলে পাচ্ছি ওয়ান বাই এক্স মাইনাস, দেখো এখানে আবারও দ্বিতীয় পদ থেকে পর্যায়ক্রমে ডান দিকে যতই যাব সবগুলোতেই এইচ থাকবে, তার মানে প্রত্যেকটাই আমাদের জিরো হয়ে যাবে। তো সবগুলি জিরো হয়ে গেল এবং শেষে ইনটু অবস্থায় আমাদের লগ এই আছে, তাহলে ফাইনালি ক্যালকুলেশন করলে ওয়ান বাই এক্স ইনটু লগ এই, তাহলে আমরা পেলাম ডিডি এক্স লগ এক্স ইকুয়াল ওয়ান বাই এক্স লগ এই। অর্থাৎ লগ এক্স এর অন্তরক সহক সেটি যদি এক্সের সাপেক্ষে হয় তার ফলাফল হবে ওয়ান বাই এক্স ইনটু লগ এই। এগুলো আমরা পরবর্তীতে সূত্র হিসেবে আমরা ইউজ করব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর দেখো আরেকটি অঙ্ক টেন এক্স, তো আগের মতো আমরা ধরে নেব টেন এক্স ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল টেন এক্স এবং সেখান থেকে এফ অফ এক্স প্লাস এক্স এর মান বের করে নিলাম এবং আগের মতো সূত্র জানি আমরা যেটি সেটি হিসেবে লিখলাম। সূত্রটি লেখার পরে এখানে আমরা মানগুলো বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে এখানে আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য নিচের এইচটাকে আমরা ওয়ান বাই এইচ হিসেবে লিখতে পারি এবং এখানে দেখো টেন, তো আমাদের টেনের যেহেতু সূত্র আমরা ইউজ তেমন করি না তো এটাকে আমরা ভেঙে দিলাম। আমরা জানি টেন থিটা বাই কস থিটা, তো সেই হিসেবে আমরা দুটোই ভেঙে দিলাম এবং এখানে ভিতরের অংশটি দিয়ে আমরা ক্যালকুলেশন করব অর্থাৎ লসাগু করব। তো লসাগু করলে যেটি পাবো সেটি হচ্ছে এটি। তাহলে উপরে একটি জিনিস লক্ষ্য করো, সাইনের সঙ্গে এক্স প্লাস এইচ যেটি আছে, এক্স প্লাস এইচকে যদি আমরা এ ধরি মনে মনে এবং এই যে কজের সঙ্গে যে এক্স আছে এটিকে যদি আমরা বি ধরি তাহলে এখানে দেখো আমাদের একটি সূত্র পড়ে গেছে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে ওই সূত্র অনুযায়ী যদি আমরা লিখতে চাই তো একটি তোমাদের মনে আবার মনে করার জন্য একটু বলছি যে সাইন এ মাইনাস বি সূত্রটি ছিল সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তো যেহেতু আমাদের অংশটি আসছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সুতরাং এটিকে আমরা লিখতে পারি সাইন এ মাইনাস বি। তো যদি সেই হিসেবে লিখি তাহলে পাচ্ছি ওয়ান বাই এইচ এই যে সাইন এ মাইনাস বি, এ ছিল এক্স প্লাস এইচ আর বি ছিল এক্স, সুতরাং এক্স প্লাস এইচ মাইনাস এক্স। তো এটিকে যদি আমরা একটু কাটাকাটি করি বা ক্যালকুলেশন করি তাহলে যেটি পাব সেটি হলো এক্স এক্স ক্যান্সেল হবে, প্লাস এক্স এবং মাইনাস এক্স ক্যান্সেল হবে, তাহলে পাব সাইন এইচ। এখন এখানে আমরা যে সূত্রগুলো জানি লিমিট নির্ণয়ের ক্ষেত্রে অর্থাৎ সাইনের অংশটিকে আমরা সাইন থিটা বাই থিটা হিসেবে লিখতে পারি, অর্থাৎ লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এইচ বাই এইচ। তাহলে বাকি অংশটি যেটা থাকলো সেটি হলো এই যে হরের যে অংশটি অর্থাৎ কসের দুটো অংশ, এটিকে আমরা একবারে লিখছি একসঙ্গে, অর্থাৎ লিমিট এইচ টেন্স টু জিরো ওয়ান বাই কস এক্স প্লাস এইচ ইন্টু কস এক্স। তো এখানে দেখো আমরা প্রথমটি যদি ক্যালকুলেশন করি তাহলে সাইন থিটা বাই থিটা লিমিট থিটা টেন্স টু জিরো সাইন থিটা বাই থিটা ইকুয়াল ওয়ান জানি এবং ডান দিকে যদি এইচের মান জিরো বসাই দিই তাহলে এই যে শুধুমাত্র এখানে এই এইচটা জিরো হয়ে যাচ্ছে অর্থাৎ প্রথম অংশে এইচটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে সুতরাং থাকছে কস এক্স ইন্টু কস এক্স। তো কস এক্স ইন্টু কস অর্থাৎ ওয়ান বাই কস স্কোয়ার এক্স এবং আমরা জানি ওয়ান বাই কস স্কোয়ার মানে সেক স্কোয়ার লিখতে পারি, তাহলে ফাইনালি যদি পেলাম ডিডি এক্স টেন এক্স ইকুয়াল সেক স্কোয়ার এক্স।
তাহলে আমরা জানলাম যে টেন এক্স এর অন্তর্গ সহগ হলো সেক স্কোয়ার এক্স। তো এইভাবে তোমরা বিভিন্ন সমস্যার সমাধান করবে আশা করি, এবং কোনো সমস্যা আশা করি হবে না, খুব সুন্দরভাবে তোমরা সলভ করতে পারবে। এরকম আরও অঙ্ক কিছু আছে, আর আরও কিছু প্রবলেম আছে এখানে, কস টু এক্স তোমরা আশা করি পারবে, প্র্যাকটিস করবে। ভিডিওটি তোমরা পুনরায় দেখবে, এবং এটি যদি না পারো তাহলে এখান থেকে সলভ করে নেবে। তোমাদের কিছু বাড়ির কাজ থাকবে, এখানে দেখো ছয়টি আমরা যে নিয়মগুলো শিখলাম একই ক্যালকুলেশনে, এখানে ছয়টি প্রবলেম তোমাদের দেওয়া আছে, এগুলো বাড়ির কাজ হিসেবে তোমাদের থাকবে, তোমরা সবগুলো সমাধান করবে। আজকে এ পর্যন্তই। এই ভিডিওটি পুনরায় দেখতে চাইলে তোমরা ভিজিট করবে www.skills.gov.bd। তো আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। ততক্ষণ তোমরা সকলে সুন্দর থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। সকলকে ধন্যবাদ।